আমি জানি না, যারা ছেড়ে যায় তারা বিচ্ছেদের পরও ভালোবাসে কি না। আমি জানি না, তোমার মতো যারা কারণ না দিয়ে ছেড়ে যায় তারা আদৌ মনে রাখে কি না। তবুও আমার মতো সহস্র মানুষ যাদের ছেড়ে যাওয়া হয়, আমি জানি বিচ্ছেদের 40-50 দিন, 4-5 মাস এবং 1-1.5 বছর পরও তারা প্রাক্তনকে ও বলেই সম্বোধন করে। সেই সহস্র হৃদয় প্রায় রোজ রাতেই কাঁদে এবং ভালো আছির জায়গায় আছি বলে। তাহলে আমার মধ্যে এমন কি ব্যতিক্রম আছে যে তাদের প্রেম না ফিরলেও তোমাকে ফিরতে হবে? তোমাকে ফিরতেই হবে, ফিরতে হবে, কারণ আমি তোমায় খুঁজছি। এটা জেনেও যে দেখা হলে তুমি উল্টো পথে হাঁটা শুরু করবে, তবুও তোমাকেই খুঁজছি। তোমায় খুঁজছি সেই সব জায়গায় যেখানে তোমার আনাগোনা সম্ভব, এবং সেখানেও যেখানে খোঁজ তোমার কাছেও নেই। প্রত্যেকটি আলাপ হওয়া নতুন মানুষের মুখে আমি জোর করে তোমার আদল বসিয়ে দেই, তারপর কথা শুরু করি, যেন আবার তোমার সাথেই নতুন করে পরিচয় হচ্ছে, যেন আবার অনেক কথা শুরু হবে, যেন আবার প্রেম হবে। আর এবারে আমি আর ভুল করব না, মানে আর তেমন কিছু করব না যেগুলি তোমার কাছে ভুল। আমি খুঁজছি সেই তোমায় যে আমাকে ভালোবেসেছে, মানে ভেসেছিল। এই খুঁজতে খুঁজতে আমি ঠিক একদিন খুঁজে পাব সেইটুকু তোমাকে, যে বিরক্ত হয়ে হাত ছাড়বে না আর। বিচ্ছেদের পরেও যাদের প্রেম ফিরে আসে, আমি সেই সৌভাগ্যবানটিই হব। এই কঠিন বিচ্ছেদের পরেও আমি আবার প্রেম করব, আবার প্রেম করব তোমারই সাথে, যে ভালোবেসে লিখেছিল, তোমার মতো কেউ কখনো এত নিদারুণ ভালোবাসেনি। বিচ্ছেদটা তোমারই থাক, আমি চললাম প্রেম করতে। আজ থেকে শুরু হলো তোমার সাথে আমার একতরফা, আমার একতরফা ভালোবাসা।